নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এক্সপোজার এইচকে আমার চ্যানেল আপনার চ্যানেল সবার চ্যানেল বন্ধুরা আমরা সবাই জানি যে কেন্দ্র সরকারের একটি প্রকল্প আছে যেটির নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যে এই যোজনায় যাদের নাম অন্তর্ভুক্ত হয় তারা সরকারের অনুদানে বাড়ি তৈরি করতে পায় তো আপনি কি জানতে চান যে আপনার নাম এই যোজনায় অন্তর্ভুক্ত আছে কি না কিংবা আপনি কি দেখতে চান যে আপনার গ্রামের কারাকারা এই যোজনায় টাকা পাচ্ছে কিংবা আপনি কি জানতে চান যে আপনার অঞ্চলের কারাকারা এই টাকায় বাড়ি করছে তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন আপনি আপনার শুধুমাত্র ফোন দিয়ে জানতে পেরে যাবেন যে কারাকারা এই তালিকায় অন্তর্ভুক্ত আছে আপনারও নাম এই তালিকায় আছে কি না তো জানতে হলে চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে তার আগে আপনাদের বলি যে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কিছু জানার জন্য আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আপনাকে আপনার ফোনের ব্রাউজার দিয়ে একটি ওয়েবসাইটে যেতে হবে যার লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো ডেসক্রিপশানে থাকা সেই লিঙ্কে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ খুলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আসের পরে যে অপশনটা আছে আওয়ার বলে এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে আপনাকে রিপোর্ট যে অপশনটা আছে সেই রিপোর্ট অপশনটায় আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা পেজ খুলে যাবে তো এখানে অনেকগুলো অপশন থাকবে যেখানে দেখবেন যে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টসের আন্ডারে অনেকগুলো অপশন থাকবে তো এখানে যে সেকেন্ড যে অপশনটা আছে হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট এটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ খুলে যাবে যেখানে অনেকগুলো ঘর আছে তো প্রথমে যে ঘরটা আছে সেখানে আপনারা টাচ করে এখানে আপনারা দু হাজার কুড়ি থেকে একুশ যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবেন আপনারা যদি চান যে এর আগেও যে বছরগুলো আছে সেইগুলোতে কারা কারা বাড়ি পেয়েছে তাহলে সেগুলো সিলেক্ট করেও দেখতে পারেন তো আমি এখন দু হাজার কুড়ি একুশের দেখবো তো এখানে আপনারা টাচ করবেন তারপরে একটু ওয়েট করবেন প্রসেসিং হচ্ছে একটু টাইম লাগতে পারে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন চলে আসছে সিলেক্ট বলে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে অপশানটা আছে প্রথমেই সেই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে আপনাকে স্টেটস সিলেক্ট করতে হবে মানে আপনার কোন রাজ্য সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন প্রসেসিং হবে তারপর দেখবেন নিচে আরও একটা অপশান চলে আসছে তো এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি চয়েস করে নিন আমি এখান থেকে একটা র্যান্ডম একটা ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি বীরভূম চয়েস করে নিচ্ছি তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি অপশান চলে এসছে যেখান থেকে আপনাকে কিন্তু আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলেন তার আন্ডারে যতগুলো ব্লক আছে সবগুলো দেখাবে তো এখান থেকে আপনি আপনার যে ব্লকটি সেই আপনি ব্লকটি আপনি চয়েস করে নেবেন তারপর বন্ধুরা নিচে আরও একটি অপশান খুলে যাবে যেখান থেকে আপনাকে আপনার যে অঞ্চল সেই অঞ্চল সিলেক্ট করতে হবে তো আপনার অঞ্চলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যে কোনো একটি অঞ্চল সিলেক্ট করে নিচ্ছি তারপর একটু ওয়েট করবেন লোডিং হবে এরপর বন্ধুরা যে দেখুন যে সাবমিট যে বাটনটা আছে সে সাবমিট বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু টাইম লাগবে এখানে একটু ওয়েট করবেন আপনার সমস্ত লিস্ট এখানে চলে আসবে তো বন্ধুরা এখানে দেখুন যে সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে এসছে যে আপনি যে অঞ্চল সিলেক্ট করেছিলেন সেই অঞ্চলের আন্ডারে কারা কারা টাকা পাচ্ছে বাড়ি তৈরির জন্য সমস্ত কিন্তু আপনি দেখতে পাবেন এমনকি আপনি কোন কোন গ্রামের কারা কারা পাচ্ছে সেটাও আপনি দেখতে পাবেন দেখুন একটা অপশান আছে ভিলেজ তো এখানে গ্রামের নাম দেখাবে পাশে দেখুন বেনিফিশিয়ারির নেম কারাকারা কারা পাচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম সব দেখাবে এখানে তাছাড়া দেখুন যে স্যাংশন অ্যামাউন্ট তো কত টাকা স্যাংশন হয়েছে এখনো পর্যন্ত সেটাও আপনার দেখতে পাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ফোন দিয়ে সমস্ত ডিটেলস জানতে পারবেন আপনার নাম সেই তালিকায় আছে কি না আপনার গ্রামের কারা আপনার অঞ্চলের কারাকারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে